Hello friends, assalamu alaikum. Welcome to my YouTube channel. I'm Mamun Borabar Mutaruk. Notun video ni apnader samne hajir holam. Ei mote desh o deshe baire theke je sob notun darshok bondhura amader channel e video dekhchen. Ar obosshoi amader channel ti subscribe kore pashe thakun ebong pashe thewa bell icon ti bajiye din. Jate kore amader dewa porobortin notun video সবার আগে আপনাদের কাছে চলে যায়। দর্শক বন্ধুরা, আমরা নিয়মিত ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সব সময় এভাবে আমাদেরকে সাপোর্ট দেবেন। আজকের ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকুন। বন্ধুরা দেখেন শিয়াল করে কত ভার রাখা আছে, সব কাঁচা ভার রোদে শুকাতে দেওয়া হয়েছে। দেখেন সব শিয়াল করে রাখা আছে। এই এখানে দেখেন আজকটা কিছু ইয়ে আছে পিঠা বানানোর জন্য, এগুলো এগুলো বন্ধুরা সব কাঁচা রোদে শুকানোর পরে আগুনে দিয়ে পোড়ানো হবে। এই জায়গা দেখতে পাচ্ছেন কিছু সরা আছে। ভার দেখেন কি সুন্দর করে সাজানো। আর এই যে যে চাক দেখতে পাচ্ছেন বড় মাটিতে তৈরি, এই এই দিক দিয়ে আগুন দেওয়া হয়। আমার ভাই মাটি দিয়ে সুন্দর করে ঘর বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এখনই দেখবেন কিভাবে এই মাটি দিয়ে খুবই সহজে ঘর বানিয়ে ফেলে। বুঝো এটা কুমার ভাইদের জন্য অনেক সহজ, কিন্তু আমাদের মতো সাধারণ দর্শকবৃন্দের জন্য এটা খুবই কষ্টকর একটি কাজ। এই কাজটা আসলে দীর্ঘ সাধনায় আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটা করা সম্ভব হয়। যে কেউ চাইলেই নতুন এই কাজ করতে পারবে না। দেখুন বন্ধুরা আস্তে আস্তে কীভাবে মাটি থেকে একটি ভাগে রূপান্তরিত হয়ে যাবে, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে কুমার ভাইরা কত নিখুঁতভাবে মাটি দিয়ে ভার তৈরি করে ফেলেন। পর করে দেখেন এই ভাগের আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখতে পারবেন সত্যি সত্যি একটি ভাড়ের আকার নিয়ে নেবে। আমরা
বন্ধুরা দেখেন কত গভীর মনোযোগ সহকারে সে তার কাজ করে যাচ্ছে। এগুলো আসলে আমাদের প্রাচীন ঐতিহ্যবাহী শিল্প, যে শিল্পগুলো আস্তে আস্তে বাংলাদেশ থেকে লুপ্ত হয়ে যাচ্ছে। এই মৃৎশিল্প যা বাংলাদেশের বাইরেও এর ব্যাপক কদর আছে, যে আমাদের উচিত বাংলাদেশে প্রাচীন আমাদের ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে ধরে রাখা। তবে দর্শক বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, এই মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ সরকার ক্ষুদ্র ঋণের ব্যবস্থা রেখেছে কুমার ভাইদের জন্য, যাতে তারা ঋণ নিয়ে খুবই সহজে এই ব্যবসা করতে পারে। দেখেন বন্ধুরা, অলরেডি একটা ভার হয়ে গেছে, কুমার ভাই এখনই এই ভারটা তুলে নিয়ে যাবে। বন্ধুরা দেখেন কীভাবে সেই নরম মাটির ভারটা নিয়ে যাচ্ছে। এখন আপনারা আরও কিছু মাটির জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এগুলো সব নতুন তৈরি করা হয়েছে। পরে খুঁজে পাই নাকি জানি মাটির সাথে। দেখেন বন্ধুরা তাদের কিরকম সম্পর্ক, তারা মাটি নিয়ে সবসময় কাজ করে। নতুন ছিল, এখন এখন থাকবে, এখন ভাড়া লিয়ে যাবে। দিন কবে পানি দেওয়া লাগে? দিন কবে পানি দেওয়া লাগে? এই রোদ বেশি হলে আরো সমস্যা বেশি হয়, তাই না? তাহলে শীতের সময় তো না ভালো, তাই ও সময় তো রোদ রোদ থাকে না, আর এই সময় পানি বেশি দিলেও তাড়াতাড়ি শুকিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, একবার দিলে হয়ে যাবে, কারণ ওই সকালবার তৈরি করে একবার পানি দিয়ে তারপরে আছে ওই দুটো আড়াইটা পর্যন্ত সময় থাকলে দুটো আড়াইটা উল্টাই দিতে হবে, একবার উল্টে দিতে হবে, ফুল উল্টে দিতে হবে। হ্যাঁ, ওই দুইজনে ধরে উল্টাই দিতে হবে আস্তে আস্তে করে। হ্যাঁ, নরম তো মাথাটা শক্ত হতে হবে। এটা তো সব আপনার এই টয়লেটের জন্যই যাক, এগুলো আপনার কি পাইকারি রেটে দেন? পাইকারি দিয়ে আমরা নিজেরা বসিয়ে দিই আর কি। কত করে নেন বড় সাইজটা? বড় সাইজটা হচ্ছে জায়গা বিশেষ। কত দূরে বাসা? এখন বর্তমান হচ্ছে আমাদের শরৎগঞ্জের আশপাশ। এখানে দেখা যায় 120 টাকা পর্যন্ত আমরা বড়টা রাখেন, বড়টা পুঁতে বসিয়ে দিই আর কি। একবার কমপ্লিট করে কমপ্লিট মানে খরচ আমাদের ভিতরে নিয়ে যাওয়া বা বসিয়ে দেওয়া গর্তা খুলে। হ্যাঁ, আমাদের ভিতরে 120 টাকা। আচ্ছা, আর ওই বর্ষার সময় যে একটু দাম বেশি হয়, বর্ষার সময় ওই রাস্তাঘাট কাদামাতা থাকে থাকে, তারপরে তখন তো এত ভালো তৈরি হয় না, তখন এত তাড়াতাড়ি তৈরি করা যায় না, একটা মানে পাজা পুড়াতে গেলে সময় লাগে। ও, সব কিছু তো ভিজা? হ্যাঁ, সব ভিজা, অনেক সময় লাগে, অন্তত নিম্নে 15 দিন সময় লাগে এক পাজা মাল। টাকা খাটিয়ে দেখাচ্ছে মাল নিয়ে বসে রাখলাম। হ্যাঁ, ব্যবসাটা ভালোই আসলো, যা আসলো এই লাগে তো। আপনার এই সিমেন্টের সারিটা ভালো কিনা বলেন তো? সিমেন্টের ওইটা হলো দুনা ধরে যাবে, তাই সিমেন্টেরটা ওই 14-15 বছর।
তাই তারপরে আস্তে আস্তে লোনা দশ হয়ে যায় লোনায় দশটা কারণ সেইভাবে তো তৈরি হবে না ওর মাটির নিচে থাকে পানি পায় হ্যাঁ আর এটা তো তৈরি করে আর এটা আপনার ওই যে যত পানি পাবে একদম টেম্পারেচার থাকে একদম মাটি পুরো লাল হয়ে যায় এটা হ্যাঁ আর পোড়া মাটি তো মাটির নিচে গেলে কিছু হয় না এই পোড়া মাটিটা এই যে কাঁচা মাটি এই মাটির সাথে আর সম্পর্ক নেই পুরো ভিন্ন একদম ভিন্ন মানে ধর্মই আলাদা ধর্মই আলাদা কাঁচা মাটি আর ওই পোড়া মাটি দুই দুই মাটি ধর্মই আলাদা হয়ে যায় জাত ছাড়া হয়ে গিয়েছে কেউ কার সাথে মেশবে না মেশবে একসাথে থাকবে কিন্তু যার যার হয়তো দুই তিনশো বছর পর মেশলে গুরু হয়ে লালই থাকবে এর বেশি কিছু হবে না আমরা তো আগের এই যে আমার বাপ দাদা হ্যাঁ হ্যাঁ আমি এটি বলতে চাচ্ছিলাম সমস্ত কাজ করতো কাজ করতো আর এই সব জায়গায় এখন সেই সব মাল মাটি অনেক জায়গায় মাটির নিচে হ্যাঁ হ্যাঁ এখন সেই তো রয়েছে খাবড়া বাদে এই যে খাবড়া জারাম খাবড়া সাইরাম সাইরামই রয়েছে কত বছর আগের কথা হ্যাঁ বহু দিনের আগের ব্যাপার দুই চারশো বছর চলে গিয়ে মাটির নিচে কিছুই হয়নি কিছুই হয় না এটা লোয়া খেয়ে যাবে মাটিতে আপনার কিছুদিন আগে যে কালো পোলা একটা ভিডিও করলাম হ্যাঁ রাজার ভিটা তো ওই জায়গায় আপনার মাটির নিচ থেকে দেখলাম অনেকগুলো আপনার ইয়ে পেয়েছে কি বলে ভার পেয়েছে হ্যাঁ কলস পেয়েছে শুধু মাথা কোনো ভাঙা কিন্তু এমনি কিন্তু কিছুই হয়নি দেখে তো অবাক ও বলছে সাত আটশো বছর কম হলেও আগের তাহলে মাটির নিচে এতো তো সেমই হবে তাই না এই পোড়া মাটি তো এটা এই তো মাটির নিচে গেলে কোনো কিছুই হবে না শুধু ওই ময়লাগুলো হয়তো বা কয়েক বছর পর পর একটু পাল্টে নিল তাহলে হয়ে যাবে বন্ধুরা দেখেন আপনারা যদি মনে করেন যে কেউ চাক নেবেন তাহলে এই জাতি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এই জায়গায় এই যে দাদারা ব্যবসা করে তাই না আপনারা এটা প্রোডাকশন দিয়ে আপনার পাইকারি অথবা খুচরো বিক্রি করে থাকেন তাই না কেউ যদি আপনার খুচরো নেয় তাহলে একশো বিশ টাকা পনেরো টাকা রাখা যাবে একবারে পুঁতি দিয়ে আসবে কমপ্লিট করে দিয়ে কাছাকাছি বাসা মানে চার কিলো পাঁচ কিলো বা সাত আট কিলোর মধ্যে মানে দুই গেলে রেটটা বেশি হয়ে যাবে আর যারা মনে করেন ব্যবসা করবেন এটা নিয়ে তারাও ব্যবসা করতে পারবেন এই জায়গাতে এসে কম দামে পাবেন নিয়ে যাবেন দেখেন কী সুন্দর করে বানিয়ে রেখেছে এগুলো আস্তে আস্তে শুকাবে শুকানোর পরে পরে ওই চাকে দেবেন তাই না চাকে দেওয়ার পরে কদিন পড়াতে হয় দুদিন খড়িমড়ি দিয়ে সাজাতে মাজাতে দুদিনের মধ্যে আচ্ছা তারপরে হয়ে যায় পরে তিন দিনের দিন ভাঙা পড়বে তিন দিনের দিন তারপর নিয়ে কাজ করতে পারবে আর সমস্যা নেই ঠিক আছে দাদা অনেক ইনফরমেশন দিলেন ভালো লাগলো ভালো থাকবেন দাদা হ্যাঁ ওকে